নির্বাচন রণনীতিকার প্রশান্ত কিশোর দেইছন্তি বড় বয়ান। এথর ওড়িশারে নম্বর ওয়ান দল হেব বিজেপি। আসন্তা নির্বাচনের ওড়িশারে বিজেপি কু মিলিব অপূর্ব সফলতা, একথা কইছন্তি রণনীতিকার প্রশান্ত কিশোর। জাতীয় গণমাধ্যম কু সাক্ষাৎকার দেই এমিতি কইছন্তি প্রশান্ত কিশোর। 2024 সাধারণ নির্বাচনের বিজেপির প্রদর্শন কণ রহব এহা উপরে প্রশান্ত কিশোর স্পষ্ট মত রাখিছন্তি। তাঙ্ক অনুসারে ওড়িশা সমেত পূর্ব এবং দক্ষিণ ভারতের এথর বিজেপি খুব ভালো প্রদর্শন করিব। এতিসহ বিজেপির ভোট হার আখিদৃশিয়া ভাবে বড়িব, এতিসহ বিজেপির আসন বি বহু সংখ্যার বড়িব। ওড়িশারে বিজেপি নিশ্চিন্ত ভাবে এক নম্বর দল পালটিব বলে কইছন্তি প্রশান্ত কিশোর। এতিসহ পশ্চিমবঙ্গে মধ্যে বিজেপি এক নম্বর দল হইপারে, তেলেঙ্গানায় বিজেপি এক নম্বর বা দুই নম্বর দল হব। সেপটে তামিলনাড়ুরে বিজেপির ভোট হার দুই অঙ্ক ছুইব। তো বড় বয়ান দেইছন্তি রণনীতিকার প্রশান্ত কিশোর। আসন্তা নির্বাচনের ওড়িশারে বিজেপি কু মিলিব অপূর্ব সফলতা, ওড়িশারে এক নম্বর বা নম্বর ওয়ান হব বিজেপি, কথা কইছন্তি নির্বাচন রণনীতিকার প্রশান্ত কিশোর। অধিক আলোচনা করা আমার সহ রাজনীতি সমীক্ষক শ্রীযুক্ত জানকীশ বড়পণ্ডা সিধাসলক ফোন লাইন জড়িয়েছে। চিত্ত পণ্ডা, আপনার স্বাগত করছি। বর্তমান সময়ের নির্বাচন রণনীতিকার প্রশান্ত কিশোর যে বয়ান দিয়েছেন ওড়িশার নম্বর ওয়ান দল হব বিজেপি, কেমন দেখছেন আপনার? এটা প্রশান্ত কিশোর কেবল কহিল হবনি, সমস্ত বাস্তবের সে অনুভব করছেন। ওড়িশা ভাগ পূর্বাঞ্চল রাজ্য গুড়িকে যেভাবে ভাবে আপনার জানিছেন, আসামে, ত্রিপুরার এবং অন্যান্য রাজ্য মানুষ ভারতীয় জনতা পার্টির অভ্যুদয় হয়েছে, ওড়িশার তারঠু বহু আগুর হবার লা যেটাকে কৌশি কারণ হয়েপারি না। বাস্তবে সে পুরো গোটে ভুল কাম করা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি রণনীতি হিসাবে, সে মেন্টর চর্চা সে 15 দিন চাল্লা, সেতরে মতো প্রভূত ক্ষতি হয়েছে ভারতীয় জনতা পার্টির। প্রশান্ত কিশোর যা কইছেন তাঙ্কর সেতরে সত্যতা আছে। তেবে গোটে বড় কথা হচ্ছে যে আমি মানে সমস্তে আকলন করিবার অনেক সময় ভুল করুছে যে ওড়িশার লোক মানে সাধারণ লোক মানে সেমানে এই যে প্রকার দীর্ঘ 24 বর্ষ ধরিকি যে শাসন চালিছে ওড়িশার সেইটার তারাবত্তাটাকে লোক সমস্ত অনুভব করে চালছেন। বাস্তবের গোটে লং টার্ম প্ল্যানিং এবং গোটে শর্ট টার্ম প্ল্যানিং যেটা দীর্ঘমেয়াদী আপনার উন্নতি বা আপনার যোজনা এবং কোথাও হচ্ছে ক্ষণস্থায়ী যোজনা করিকি লোক প্রলুব্ধ করা, এর ভিতরে তফাতটা ওড়িশার লোক মানে সমস্তে বুঝি সারিছেন। বাস্তবে দেখুন সমগ্র ভারতবর্ষের ওড়িশা এত গরিব কাই, আম পাখে এত খনিজ প্রাচুর্য আছে, নদী আছে, জল সম্পদ আছে, সামুদ্রিক বন্দর সৃষ্টি সুবিধা আছে, আমার এত খনিজ পদার্থ আছে, আমি দরিদ্র কাই? এই কথাটাকে লোক বারম্বার প্রশ্ন পচারুচ্ছেন। গোটিয়ে অসুবিধা লা ভারতীয় জনতা পার্টি যেহেতু গোটে কেন্দ্রীয় দল এবং যেমনি ভাবে কংগ্রেস দল মধ্যে গোটে কেন্দ্রীয় দল বা রাষ্ট্রীয় দল, সেমানক পক্ষরু ওড়িশাকু যেভাবে ভাবে সাহায্য সহযোগর হাত বড়া যাওয়া উচিত, বিশেষ করে কংগ্রেস সময় সেটা হয়েন নহেলা ফলরে ওড়িশাবাসী অনুভব করেছিলে যে গোটে আঞ্চলিক দল হি তাঙ্কর দুঃখ দূর করিপারিব, সেথিলাগি সেমানে বিজু জনতা দল সেরে ঠিয়া হয়ে যাইছে। পরবর্তীকালে যেতবে ভারতীয় জনতা পার্টি যেতবে ক্ষমতাকু আসিলা এবং ওড়িশাকু পর্যাপ্ত পরিমাণের আর্থিক সাহায্য দেলা এবং বিভিন্ন ক্ষেত্রের উন্নতির যে ঘটনা ঘটিয়া সব দেখিবাকু মিলিলা, সেথিরে লোকমানে ক্রমশ বুঝিবাকু চেষ্টা কলে, আরম্ভ কলে যে হ ভারতীয় জনতা পার্টি বোধহয় ওড়িশা পাই যা করেছে অতীতরে হয়েনা, এত সংখ্যক কেন্দ্রমন্ত্রী দেওয়া, ওড়িয়া মানুষ এভাবে উচ্চ স্থানের অবস্থাপিত করা, এত পরিমাণের আর্থিক সাহায্য দেওয়া, বিশেষ করি দেখুন বলাঙ্গীর ঠারু খোর্ধা রোড যায় রেলপথ আপনার আগুক তো তিয়ারি কথা আমি শুণুলে, কিন্তু যেবেঠারু এই সরকার আসলা পরে যেতিকি রাস্তা তিয়ারি হয়ে যাচ্ছে গোটে গোটে রেল স্টেশন যায় আপনার রেল চলাচল হওয়াকে আরম্ভ করে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।